নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। বর্তমানে চলতে থাকা করোনা পরিস্থিতি একজন ব্যবসায়ী কিংবা একজন চাকরিজীবী কিংবা একজন সাধারণ মানুষের জীবনে বেশ কিছু ক্ষেত্রে অশুভ ফল নিয়ে আসছে। প্রতিদিন না প্রতিদিন প্রতিদিন কোনো না কোনো সমস্যার মধ্যে তাদের যেতে হচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে বর্তমানে চলতে থাকা গণেশ চতুর্থীর বিশেষ উৎসব চলছে এবং আগামী চতুর্দশী পর্যন্ত তা থাকবে। তাই এই বিশেষ সময়ে যদি গণেশ দেবের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি থাকে, কারণ গণেশ দেব হলো আমাদের ম্যানেজমেন্টের কারক দেবতা, কারণ তিনি আমাদের জীবনকে ম্যানেজ করে এগিয়ে নিয়ে চলেন, তাই তার শরণাপন্ন হলে আমরা অবশ্যই তার আশীর্বাদ পাব। তাই গণেশ দেবের প্রতিটা বিষয় যদি আমাদের জীবনের সঙ্গে আত্মীকরণ করতে পারি তাহলে অত্যন্ত শুভ ফল পেতে পারি আমরা। প্রথমেই আসব বড়, তার মাথা। তাই বিজনেসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বড় চিন্তাভাবনা করা উচিত এবং এই বড় চিন্তাভাবনার সাহায্যে আমাদের এগিয়ে যেতে হবে। আপনারা দেখেছেন গণেশ দেবের চোখ দুটো খুবই ছোট ছোট, তাই এই ছোট চোখ দিয়ে আপনার লক্ষ্যবস্তুকে নির্ধারণ করুন, গোলকে ফিক্সড করুন, তাহলে দেখবেন সফলতা আসবে। গণেশ দেবের কান দুটি অনেক বড়। বড় কানের উদ্দেশ্যই হলো প্রতিটা ক্ষেত্রে আপনাকে সজাগ থাকতে হবে, সমস্ত কথাকে আপনার শুনতে হবে কিন্তু রেসপন্স ভালো করে বুঝে শুনে দিতে হবে। গণেশ দেব এত বৃহৎ হলেও তার বাহন খুবই ছোট, অর্থাৎ ইঁদুর। তার কারণ হলো আপনার খরচ এবং ইচ্ছাকে আপনার সীমিত চিন্তাভাবনা, সীমিত ইনকামের মধ্যে রাখুন, এটাই শিক্ষা দেয়। একেবারে প্রথমেই বলছিলাম বড় সুরের বিষয়। আমাদের ব্যবসা কিংবা আমাদের কর্মক্ষেত্রের সম্পর্কের বিষয়ে অনেক বেশি প্রশস্ত করতে হবে, আর এই সম্পর্কই আপনাকে লাভবান করতে পারে। গণেশ দেবের পেটটি অনেক বড়। আমাদের জীবনে লাভ ক্ষতি এগুলো হতেই থাকবে। আমাদের জীবনে লাভ ক্ষতির পাশাপাশি ক্ষতি যদি আসে তা কিন্তু আমাদেরকে সহ্য করতে হবে এবং সেই সহনশীলতা বড় পেটকে নির্দেশ করে। গণেশ দেবের শরীর অনুসারে ছোট পা, এই ছোট পাকে নির্দেশ করে কারোর অধীনস্থ হয়ে নতি স্বীকার করা একেবারেই চলবে না। গণেশ দেবের এই ছোট পা আমাদের ছোট ছোট পদক্ষেপ নিয়ে আগামী যে সংকল্পের দিকে এগিয়ে যাওয়া নির্দেশ করে। তাই গণেশ দেবের এই বিশেষ শিক্ষা যদি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনের সফলতা আপনার হাতের মুঠোয় আসবে। নমস্কার বন্ধুরা, প্রাত্যহিক রাশিফলের বিশেষ অনুষ্ঠানে আপনাদের জানাই স্বাগত। আজ আপনারা দেখছেন আগামী 31 আগস্ট 2020 বিশেষ রাশিফল। এই সোমবারের রাশিফলে আপনারা অবশ্যই আপনাদের জন্মকুণ্ডলীর চন্দ্র রাশি সাপেক্ষে দেখার চেষ্টা করুন। যাদের জন্মকুণ্ডলী নেই তারা নামের আদ্যক্ষর অনুসারে যে রাশি সেই রাশি অনুসারে দেখুন। রাশিফলের শুরুতেই আমরা দেখে নেব আজকের দিনের পঞ্চাঙ্গ এবং গ্রহগত অবস্থান। আজ 31 আগস্ট 2020 সোমবার, শুক্লাপক্ষের ত্রয়োদশী তিথি থাকবে সকাল 8:48 পর্যন্ত, তারপরেই চতুর্দশী তিথি শুরু হবে। বিকেল 3:04 ধনিষ্ঠা নক্ষত্র প্রবেশ করবে আর তার আগে শ্রবণা নক্ষত্রে থাকবে চন্দ্রদেব। শোভন যোগ থাকবে দুপুর 1:23 পর্যন্ত আর তারপরেই শুরু হবে অতিগণ্ড যোগ। যারা শুভ সময়ের কথা চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে বলবো সকাল 11:56 থেকে 12:47 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত, সকাল 5:59 থেকে বিকেল 3:04 পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ। তবে সকাল 7:34 থেকে 9:10 মধ্যে কোনো শুভ কাজ করবেন না, কারণ এই সময়ে রাহুকাল। রাহুকালে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা কোনো গুরুত্বপূর্ণ কাগজে সিগনেচার না করাই উচিত, কোনো মাঙ্গলিক কাজ এই সময় না করা ভালো। গ্রহগত অনুসারে আজ আনফা যোগের একটা বিশেষ শুভ ফল পাবেন, লক্ষ্মী যোগেরও শুভ ফল পাবেন আজ। ধনুরাশিতে গুরু অর্থাৎ বৃহস্পতি কেতুর সেই গুরু চণ্ডাল দোষ সূচিত হচ্ছে,
রবি এবং বুধের বুধাদিত্য যোগ সিংহ রাশিতে। আজ চন্দ্রদেব সারাদিন মকর রাশিতে অবস্থান করবে। মেষ, কর্কট, তুলা এবং মকর রাশির জাতক জাতিকারা স্বসযোগ এবং রুচক যোগের বিশেষ শুভ ফল পাবেন এবং মিথুন, কন্যা, ধনু এবং মীন রাশির জাতক জাতিকারা হংসযোগের শুভ ফল পাবেন। এই বিশেষ গ্রহগত এবং যোগগত অবস্থান অনুসারে আসুন দেখে নেওয়া যাক আজকের কাদের জীবনে শুভ বা অশুভ ফল আসতে চলেছে। শুরুতেই আসব মেষ রাশির জাতক জাতিকাদের শুভ বা অশুভ ফল নিয়ে। আপনাদের ক্ষেত্রে আজ রাশি সাপেক্ষে চন্দ্রদেব দশম গৃহে থাকবে। আপনার কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু উন্নতিজনক খবর আপনি পেতে পারেন। কোনো আধ্যাত্মিক জগতের মানুষের সঙ্গে আপনার পরিচয় হতে পারে বা সম্পর্ক স্থাপন হতে পারে এবং সেই বিশেষ সম্পর্কের বিষয়ে আপনার শুভ ফল আসতে পারে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন, পড়াশোনায় মনোনিবেশ বৃদ্ধি পাবে এবং সেই সাপেক্ষে আপনি অবশ্যই ভালো ফল পাবেন। সম্পত্তি ও ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে বেশ কিছু বিরোধিতা চলে আসতে পারে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবেন। পারস্পরিক সম্পর্ককে তিক্ত করে তুলবেন না, তাই প্রতিটা ক্ষেত্রে আপনার কথা বলার বিষয়টা নিয়ন্ত্রণে রাখুন। যারা ক্যারিয়ারের বিষয়ে চিন্তাভাবনা করছেন, ক্যারিয়ারের বিষয়ে আরও বেশি মনোযোগী হতে হবে। কোনোভাবেই ক্যারিয়ারের বিষয়ে আপোষ করা উচিত হবে না। ব্যবসা সংক্রান্ত বিষয়ে নতুন পরিকল্পনা আপনারা গ্রহণ করতে পারেন। তাছাড়া আপনার যদি পুরানো কোনো ব্যবসা থাকে, তার বিজ্ঞাপন বা পণ্যের যে পরিচয়, সেই পরিচয় অনেকটা বৃদ্ধি পাবে। যারা চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হবে এবং সহকর্মীদের সঙ্গে আপনি ভালো সম্পর্ক বজায় রাখবেন এবং তাদের পূর্ণ সমর্থন পাবেন। আপনাদের ব্যক্তিগত সমস্যা আপনি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে তা ভাগ করে নেবেন আর সেই সমস্যার সমাধান আপনারা দুজনেই করবেন। তার ফলে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল আসবে। তবে কিছু স্ট্রেস আপনাকে মানসিক অশান্তিতে ভোগাতে পারে, তাই যথাযথ যোগা, ধ্যান এবং মেডিটেশনে আপনি অবশ্যই নিয়োগ করুন নিজেকে। আজ আপনাদের শুভ সংখ্যা হলো 6 এবং শুভ রং হলো গোল্ডেন। আপনারা আজ ভগবান শ্রী দেবাদিদেব মহাদেবকে বিল্বপত্র দিয়ে যদি পূজার্চনা করেন বা অর্পণ করেন, সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন এবং সেই সাথে ওম নম শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। পরবর্তী যে রাশির কথা বলবো তা হলো বৃষ রাশি। দীর্ঘদিনের যে সমস্ত কাজ বন্ধ হয়েছিল, সেই আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে আজ। আপনার রাশি সাপেক্ষে চন্দ্রদেব যেহেতু নবম গৃহে অবস্থান করবে ভাগ্যস্থানে, তাই আপনার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে আপনার জেতার জন্য আশীর্বাদ প্রদান করবেন। আপনার বিজয়প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে। তবে আপনার ক্রোধ বা রাগকে অবশ্যই নিয়ন্ত্রণ করুন আর প্রতিটা কাজ আপনি অবশ্যই সাবধানতার সঙ্গে এগিয়ে চলুন। কোনো কাজ তাড়াহুড়ো করার জন্য আপনার কিন্তু সমস্যা আসতে পারে। অধিক উৎসাহ আপনাকে বেশ কিছু সমস্যায় ফেলতে পারে। পারিবারিক সুখ শান্তির উপরে প্রভাব ফেলতে পারে এমন কোনো কাজ আপনি করবেন না, তাই পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য প্রতিটা বিষয়ে আপনি অবশ্যই সন্তর্পণে পদক্ষেপ গ্রহণ করুন। এই বিশেষ সময় নতুন কোনো পরিকল্পনা আপনি যদি করতে চান, তাহলে অবশ্যই ভালোভাবে যাচাই করে তবেই আপনি শুরু করুন। যারা চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, চাকরি বাকরির ক্ষেত্রে হালকা কোনো সমস্যা কিন্তু আসতে পারে, তবে আপনি আপনার বুদ্ধি এবং বিচক্ষণতার সাহায্যে সেই পরিবেশকে শান্তপূর্ণ বা শান্তিপূর্ণ করতে পারেন। সমস্ত সমস্যা থেকে আপনি অবশ্যই বের হওয়ার একটা পথ খুঁজে পাবেন। মানসিক চাপ থাকবেই, তাই নিয়মিত আপনারা অবশ্যই মেডিটেশন এবং যোগার মধ্যে সময় কাটাবেন বেশ কিছুটা সময়। সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি মোটেও শুভকর নয়। সম্পর্ক ঠিক রাখার জন্য আপনার কথাবার্তার প্রতি আরও বেশি সজাগ হতে হবে এবং স্যাক্রিফাইস করতে হবে আপনাকে। কর্মজগতের জন্য, ব্যস্ততার জন্য আপনার পারিবারিক ক্ষেত্রে কিছুটা দূরত্ব বৃদ্ধি পাবে, তাই পার্সোনাল লাইফ এবং আপনার প্রফেশনাল লাইফকে একটা ব্যালেন্সে নিয়ে আসতে হবে। আজকের দিনে বলবো স্কিন সংক্রান্ত বেশ কিছু সমস্যায় আপনি ভুগতে পারেন, সে বিষয়ে সতর্ক থাকুন। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 3 এবং শুভ রং হলো সাদা অর্থাৎ হোয়াইট। এবং আজ আপনারা যদি ওং গং গণপতয়ে নমো এই বিশেষ মন্ত্র জপ করতে পারেন 108 বার, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। পাশাপাশি বলবো
আজ শিবলিঙ্গে অবশ্যই জল অর্পণ করুন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মিথুন রাশি। প্রাত্যহিক জীবনের রুটিন এবং অভ্যাসের প্রতি আপনি অবশ্যই নজর দেবেন, যা আপনার ব্যক্তিত্বকে আরও বেশি উন্নত করতে পারবে। আপনার সন্তানের শিক্ষা এবং ক্যারিয়ারের বিষয়ে আপনি বড় সিদ্ধান্ত নিতে পারেন আজ। অপরিচিত ব্যক্তিদের সঙ্গে বেশি মেলামেশা করা যদিও সাবধানতা অবলম্বন করে করতে হবে, ষড়যন্ত্রের শিকার হতে পারেন সেটা কিন্তু মাথায় রাখবেন। তাই অপরিচিত এবং নেগেটিভ চিন্তাভাবনাযুক্ত ব্যক্তিদের কাছ থেকে আজ আপনি দূরে থাকুন। গৃহের প্রবীণ ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই যত্ন নেবেন। কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা রাজনীতিবিদের সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে বা যোগাযোগ হতে পারে, তাতে আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে পারে। কাজকর্মের ক্ষেত্রে আপনার আত্মমর্যাদা বা অহমিকা বেশ কিছু সমস্যার মধ্যে ফেলতে পারে, তাই অহম বোধকে আপনি অবশ্যই দূরে সরিয়ে আপনার কর্মক্ষেত্রকে আরও ভালো করার চেষ্টা করুন। আপনার আচরণের ক্ষেত্রে অবশ্যই নমনীয় ভাব রাখুন। আজ আপনার হাত থেকে পেশাগত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসতে পারে, বন্ধুবান্ধবদের সমর্থন আপনি পেতে পারেন, প্রেমের প্রস্তাব আজ আপনি হয়তো পেয়ে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত অনুকূল। যারা বিয়ের বিষয়ে চিন্তাভাবনা করছেন তারা পারিবারিক সমর্থন পাবেন। শরীর স্বাস্থ্যের বিষয়ে ছোটোখাটো ওঠানামা হতে পারে, তবে একটু যত্ন নিলে তা বড় আকার নেবে না। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 1 এবং শুভ রং হলো ধূসর। আজ এই বিশেষ দিনে অবশ্যই শ্রী গণেশ দেবের উদ্দেশ্যে মোদক অর্পণ করবেন, সেই সাথে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে সাদা ফুল নিবেদন করবেন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের বিষয়ে। চন্দ্রদেব আপনার রাশিতেই অবস্থান করছে আজ, তাই যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রীদের এবং ক্যারিয়ারের বিষয়ে বেশ কিছু সমস্যার সমাধান হয়ে যেতে পারে আজ। তবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, সঠিক দক্ষতাকে প্রয়োগ করে আপনি কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন। আধ্যাত্মিক বিষয়ে আপনি অনেকটাই এগিয়ে যেতে পারেন আজ, কোনো আধ্যাত্মিক গুরুর আশীর্বাদে আপনার কর্মে সফলতা আসবে। বেশ কিছু ক্ষেত্রে আপনার অর্থ ব্যয় হতে পারে আজ, তাই বাজেটকে মাথায় রাখুন, বাজেট অনুসারে আপনি খরচ করুন। যারা গাড়ি বা জমি কেনার বিষয়ে চিন্তাভাবনা করছেন তারা সে বিষয়ে লোন নিতে পারেন এই বিশেষ দিনে, কিন্তু লোন নেওয়ার আগে তা পরিশোধের বিষয়ে আপনি অবশ্যই পরিকল্পনা করুন, তারপরে লোন নেবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন বেশ গুরুত্বপূর্ণ বিষয়ে ফাঁস হয়ে যেতে পারে, তাই গোপন বিষয়গুলি গোপন রাখার চেষ্টা করুন। কর্মচারীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটান এবং সমস্ত কাজ নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন, এবং প্রতিটি পরিকল্পনা দৃঢ়তার সঙ্গে মানসিকভাবে বুঝে শুনে তবেই এগোবেন। সতীর্থদের কাছ থেকে খুব একটা সুযোগ সুবিধা আজ পাবেন না। সন্তানের একগুঁয়েমিতার জন্য বেশ কিছু নেগেটিভ প্রভাব আপনার মনের মধ্যে আসতে পারে, উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, তবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটবে। অতিরিক্ত পরিশ্রমের কারণে কিছুটা ক্লান্তি এবং ব্যথা অনুভব করবেন, তাই নিজেকে অবশ্যই মেডিটেশন বা যোগার মধ্যে কিছুটা সময় নিয়োগ করুন। ভালো খাবার দাবার খান, সতেজ খাবারে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 1 এবং শুভ রং হলো হোয়াইট অর্থাৎ সাদা। আজ অবশ্যই আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করুন, আর এই বিশেষ জল অর্পণে অত্যন্ত শুভ ফল আসবে, সেই সাথে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। এখন আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের বিষয়। আপনি আপনার নিজের মধ্যে একটা নতুন শক্তি অনুভব করতে পারেন আজ। সুদূর কোনো আত্মীয়র কাছ থেকে কোনো সুসংবাদ আপনি পেতে পারেন, আপনার আত্মবিশ্বাস আজ কিছুটা বৃদ্ধি পাবে, তাই তার প্রভাব কর্মক্ষেত্রের উপরে একটা পজিটিভ শক্তি নিয়ে আসতে পারে। তবে শরীরের প্রতি আপনি অবশ্যই নজর দেবেন, শরীর আপনাকে কিন্তু বেশ কিছু সমস্যার মধ্যে ফেলতে পারে। যারা পেশাগত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা অপরিচিত ব্যক্তিকে বা কলিগকে খুব বেশি বিশ্বাস করবেন না। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারা ব্যবসায় বেশ উন্নতি করতে পারেন। চাকরির ক্ষেত্রে যারা যুক্ত তারা অফিসার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন এবং উন্নতি যোগ দেখা যায়। ব্যবসার ক্ষেত্রে বলবো ক্রোধকে দূরে সরান, শত্রু সর্বদা শত্রুর মতন আচরণ না করে তার সঙ্গে ভালো ব্যবহার করে কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন। শত্রুর দুর্বলতাটা বোঝার চেষ্টা করুন, সেইভাবে নিজেকে এগিয়ে নিয়ে চলুন। তাই আজ আপনি একজন দুর্দান্ত লিডার হয়ে উঠতে পারেন, তাই আপনার বুদ্ধিকে খরচ করে এগিয়ে চলুন।
প্রেমের জীবনের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের জন্য চমক আসতে পারে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। তবে শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিকমতো খাবার দাবার না খেলে, রুটিন অনুসারে না চললে আপনারা কিন্তু বেশ কিছু সমস্যায় পড়ে যেতে পারেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 4 এবং শুভ রং হলো ক্রিম কালার। আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন এবং সূর্যদেবের উদ্দেশ্যে অবশ্যই জল অর্পণ করুন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বুদ্ধি এবং বৈষয়িক বিষয়ে আপনার অত্যন্ত শুভ ফল আসবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তারা অর্থহীন বিষয়বস্তু থেকে মনোযোগ সরিয়ে পড়াশোনায় মনোনিবেশ করুন। এইভাবে না চললে আপনি কিন্তু পরবর্তীকালে সমস্যায় পড়বেন। আত্মীয় পরিজনদের সঙ্গে পুরানো কোনো মত পার্থক্য তা দূর হতে পারে বা মীমাংসা হতে পারে। আপনার সংবেদনশীলতা বা উদারতা আপনার সবচেয়ে বড় দুর্বলতা এবং তা দিয়ে আপনি জয় করতে পারবেন। নতুন বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। যারা পরীক্ষা দেওয়ার কথা চিন্তাভাবনা করছেন তারা অবশ্যই ভালো করে পড়াশোনা করে পরীক্ষা দিলে শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে যদি আপনি পরিশ্রমকে চালিয়ে যান তাহলে ধীরে ধীরে শুভ ফল আসবে। রাজনৈতিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আপনি যোগাযোগ স্থাপন করতে পারেন, তবে প্রতিটা ক্ষেত্রে আপনি অবশ্যই সতর্কতার সঙ্গে কথাবার্তার প্রয়োগ ঘটান, আর তা করতে পারলে আপনি লাভবান হবেন। যারা অবিবাহিত এই বিশেষ সময়ে বিবাহের নতুন প্রস্তাব কিন্তু আসতে পারে। খাওয়া দাওয়ার বিষয়ে অবশ্যই সংযত হবেন, বদহজম বা পেটের কোনো সমস্যায় আপনারা ভুগতে পারেন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 1 এবং শুভ রং হলো সাদা অর্থাৎ হোয়াইট। আজ এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে অবশ্যই দুধ নিবেদন করুন এবং সেই সাথে ওম নমঃ শিবায় এই বিশেষ মন্ত্র জপ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এখন আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের বিষয়ে। আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু পরিকল্পনা করতে পারেন এবং সেই পরিকল্পনা অনুসারে আপনারা এগিয়ে যাবেন। আপনার চিন্তাভাবনা আপনার বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত সহযোগিতা করবে। প্রবীণ ব্যক্তিদের আশীর্বাদ এবং স্নেহ আপনি অবশ্যই পাবেন। কোনো মামলা মকদ্দমার সঙ্গে যদি যুক্ত থাকেন সেই কাজের সফলতা ধীরে ধীরে পেতে থাকবেন। সরকারি কাজ যদি দীর্ঘদিন বন্ধ হয়ে থাকে সেই কাজের গতি বৃদ্ধি পেতে পারে। প্রতিহিংসা পরায়ণ চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখুন। প্রতিহিংসা আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে, এতে বিরোধ বাড়বে এবং বিরোধী পক্ষ বাড়বে, তাই এই বিষয়টা মাথায় রাখুন। প্রতিটা কাজ অত্যন্ত গুরুত্ব সহকারে আপনি করবেন। একটু অসাবধানতার জন্য আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। নিকট কোনো আত্মীয় বা পরিজনের শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনি বেশ কিছু চিন্তাভাবনার মধ্যে থাকতে পারেন। আজ এই বিশেষ দিনে কঠোর পরিশ্রম করে বা প্রচুর পরিশ্রম করে আপনি ইতিবাচক ফল পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে সফলতা আসবে, ব্যবসায় সম্প্রসারণ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন বস বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা অফিসার আপনার কাজে সন্তুষ্ট নাও হতে পারে, তাই ক্রোধ বিষয়টা আপনি অবশ্যই দূরে রাখুন এবং অযথা কথাবার্তা থেকে নিজেকে সরিয়ে রাখুন। কোনো সরকারি ক্ষেত্র থেকে আপনার ক্যারিয়ারের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তাব পেতে পারেন, তবে তা বিবেচনা করে আপনি অবশ্যই সিদ্ধান্ত নেবেন। প্রিয়জনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চাপ বৃদ্ধি পাবে। কথাবার্তা বলার বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। কথা চয়নের বিষয়ে আপনি অবশ্যই সজাগ হবেন। কোমর বা পেটের বিষয়ে বেশ কিছু সমস্যা তৈরি হবে, সেই বিষয়ে সতর্ক থাকবেন। গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। আজ আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 6 এবং শুভ রং হলো কালচে সাদা রং। এই বিশেষ সংখ্যা এবং বিশেষ রং আপনারা যদি ব্যবহার করেন অত্যন্ত ভালো ফল পাবেন। আজ এই বিশেষ দিনে আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে সে চন্দন নিবেদন করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। সেই সাথে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব বৃশ্চিক রাশি। আজ এই বিশেষ দিনে আপনার কর্মক্ষেত্রে সফলতা আসবে, আপনার পরিকল্পনা অনুসারে আপনি কাজ তা সম্পন্ন করতে পারবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে চিন্তাভাবনা করছেন বা দেবেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে, তবে একটা বিষয়ে সতর্ক থাকুন, বিনোদনমূলক বা সোশ্যাল মিডিয়াতে বেশি সময় নষ্ট করবেন না, আর তা করলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। রাষ্ট্রের বিরুদ্ধে কোনো রকম অশুভ বা বাজে কাজ করবেন না, সে বিষয়ে সতর্ক থাকুন।
যারা বিপণনী ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ ফল আসবে, বিপণনের ক্ষেত্রে আপনারা অবশ্যই এগিয়ে যাবেন। ব্যবসার জন্য আপনারা যদি ঋণ নিতে চান তাহলে এই সময় ঋণের অ্যাপ্লাই করতে পারেন, তা কিন্তু গ্রাহ্য হবে। বর্তমান পরিস্থিতির সঙ্গে আপনার কর্মক্ষেত্রের বিষয়গুলি খাপ খাওয়ানোর চেষ্টা করুন এবং ধৈর্য সহকারে আপনারা অবশ্যই এগিয়ে চলুন, অবশ্যই শুভ ফল পাবেন। আপনার আচরণ অত্যন্ত ভালো থাকবে, তাই প্রতিটা ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব আসবে এবং ধীরে ধীরে আপনার সন্তুষ্টি বিধান করবে। মাথা ব্যথা এবং বদহজম আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, যোগা ব্যায়াম এবং মেডিটেশন আপনাকে শুভ ফল দেবে। আপনাদের জন্য আজ শুভ সংখ্যা হলো 3 এবং শুভ রং হলো সাদা। আপনাদের বলবো যে আজ শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং সেই সাথে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব, ধনু রাশি। আপনাদের বলবো প্রতিটি কাজের বিষয়ে টাইমলাইন আপনি ফিক্সড করুন, সঠিক সময়ে সঠিক কাজ করুন, আপনি সফলতা পাবেন। পাশাপাশি নতুন কোনো বিনিয়োগের বিষয়ে চিন্তাভাবনা করলে বিনিয়োগ করতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে আপনি আরও বেশি আগ্রহী হবেন, সেই সাথে কোনো ব্যক্তির কাছ থেকে আপনি আশীর্বাদও পেতে পারেন। এতে আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে শুভ ফল আসতে পারে। তবে অর্থ ইনকামের বিষয়ে কিছুটা স্লথ বা ধীর হতে পারে। বাড়ির প্রবীণ ব্যক্তি এবং প্রবীণ সদস্যদের শরীর স্বাস্থ্যের বিষয়ে আপনি অবশ্যই গুরুত্বপূর্ণভাবে যত্ন নেবেন। যারা টেকনিক্যাল কাজকর্ম করেন বা যন্ত্রপাতি সম্পর্কিত কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আজ আসতে পারে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাই প্রতিটা ক্ষেত্রে আপনি বুঝে শুনে এগোবেন। রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে আজ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আপনারা যদি নতুন ক্যারিয়ারের বিষয়ে ভাবনাচিন্তা করেন সেক্ষেত্রে শুভ ফল আসতে পারে। অংশীদারি বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ভুল বোঝাবুঝির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তাই আপনারা পুরো বিষয়টা বোঝার চেষ্টা করুন এবং সফলতার সঙ্গে এগিয়ে চলুন, তাতে আপনাদের পরিবেশ পরিস্থিতি অনুকূল হবে। আজ এই বিশেষ দিনে আপনারা কোনো ভারী জিনিসপত্র তুলবেন না, আর তা তুলতে গেলে আপনারা কিন্তু শারীরিকভাবে বিশেষত কোমরের ব্যথাতে ভুগতে পারেন। আপনাদের জন্য শুভ রং হলো জাফরান অর্থাৎ কেশর বর্ণ এবং শুভ সংখ্যা হলো 7 অর্থাৎ 7। আজ এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন এবং সেই সাথে কেশরের তিলক অঙ্কন করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে একটু আজ দূরে থাকুন, সময় নষ্ট না করে কাজের প্রতি আরও বেশি নজর দিন। প্রতিটা ক্ষেত্রে হৃদয় এবং মনকে সংযোগ রেখে তবেই সিদ্ধান্ত নিন। যারা দীর্ঘদিন ঋণ নেওয়ার বিষয়ে অ্যাপ্লাই করছেন তাদের ঋণ প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। অপরিচিত ব্যক্তির কাছ থেকে অবশ্যই দূরে থাকুন এবং সতর্ক থাকুন। আজ এই বিশেষ দিনে বেশ কিছু ক্ষেত্রে আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে, তাই খরচকে নিয়ন্ত্রণে না রাখলে আপনি কিন্তু সমস্যায় পড়বেন। আর্থিক বিষয়ে আপনি অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকুন। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের পড়াশোনায় মনোযোগের অভাব হতে পারে, তা কিন্তু আপনাকে খেসারত গুনতে হবে। এক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর ক্ষেত্রে আপনি অবশ্যই আগে রিসার্চ ওয়ার্ক করুন, তারপরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। কোনো অর্ডার বাতিল হতে পারে আজ। আয়কর শুল্ক দেওয়ার বিষয়ে সতর্ক থাকুন, যে কোনো সমস্যায় আপনি পড়তে পারেন। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বলবো কর্মক্ষেত্রে আরও বেশি সজাগ হতে হবে, নিজের কথার প্রতি যত্নশীল হতে হবে। যারা চাকরি বাকরির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আসবে। প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি অত্যন্ত অনুকূল, সম্পর্কের ক্ষেত্রে শুভ ফল আসবে, আপনাকে আরও সংবেদনশীল হতে হবে। আজ এই বিশেষ দিনে শরীর স্বাস্থ্যের পূর্ণ সমর্থন পাবেন, অর্থাৎ শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে এবং কর্মক্ষেত্রে আপনি অবশ্যই শ্রীবৃদ্ধি করতে পারবেন। আজ এই বিশেষ দিনে আপনাদের শুভ সংখ্যা হলো 4 এবং শুভ রং হলো হালকা নীল বর্ণ। আজ এই বিশেষ দিনে বলবো দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, আর এই বিশেষ মন্ত্র জপে আপনাদের অত্যন্ত শুভ ফল আসবে। এখন আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিষয়ে। আজ আপনাদের সাহস বা সাহসিকতার দিক থেকে কিছুটা শুভ ফল আসবে। আপনার সন্তানের পড়াশোনার বিষয়ে আপনি চিন্তাভাবনা করবেন বা কোনো গুরুত্বপূর্ণ বা পছন্দসই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যুক্ত হতে পারেন বা যুক্ত করতে পারেন। দায়িত্বশীল ব্যক্তিদের সমর্থন আপনি পাবেন বা তাদের সহযোগিতা পাবেন। মনকে আরও সজাগ এবং শক্ত করার চেষ্টা করুন, তাতে আপনি ভালো ফল পাবেন। আপনার কথাবার্তা এবং অন্যান্য মানুষের সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে একটা মত পার্থক্য তৈরি হতে পারে,
কোনো আত্মীয়র সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটতে পারে বা কোনো আত্মীয়র কাছ থেকে অপ্রীতিকর কোনো সংবাদে আপনি বিভ্রান্ত হতে পারেন। তাই ধৈর্য ধরুন, বিষয়টা বোঝার চেষ্টা করুন, তারপরে সেই বিষয় নিয়ে কোনো পরিকল্পনা করুন। আজ এই বিশেষ দিনে পরিশ্রমের পরিমাণটা কিছুটা বৃদ্ধি পেতে পারে, আরও বেশি সংগ্রামী হতে হবে। ক্রোধ এবং উত্তেজনাকে আপনি সর্বদা দূরে রাখুন। আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু তত্ত্ব ফাঁস হয়ে যেতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। পরিবর্তন যদি কিছু করতে হয় তা দ্বিধা করার দরকার নেই, পরিবর্তন আপনি করতে পারেন এই সময়। তাই বড় বিষয় নিয়ে চিন্তা করুন এবং সেই হিসাবে আপনি পরিকল্পনা করুন এবং রিসার্চ ওয়ার্ক করে আপনি পরিবর্তন ঘটাতে পারেন আপনার কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে এবং আপনার পেশাগত ক্ষেত্রে। পাশাপাশি আপনার পিতামাতা এবং গৃহের প্রবীণ ব্যক্তিদের আশীর্বাদ পাবেন এবং তাদের স্নেহ পাবেন। আত্মবিশ্বাস ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 2 এবং শুভ রং হলো হালকা গোলাপি। আজ এই বিশেষ দিনে ভগবান শিবের শিবলিঙ্গে স্বামীপত্র যদি নিবেদন করেন তাহলে অত্যন্ত শুভ ফল আসবে। স্বামী অর্থাৎ সাঁইপত্র, সাঁই গাছের পাতা যদি নিবেদন করেন। পরবর্তী যে রাশির কথা আলোচনা করব তা হলো মীন রাশি। আজ এই বিশেষ দিনে আপনাদের কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন তৈরি হতে পারে। আগ্রহী ব্যক্তিদের অবশ্যই আপনি গুরুত্ব সহকারে দেখবেন এবং তাদের কথা শুনবেন, বিবেচনা অবশ্যই করবেন বিষয়টি। আর্থিক পরিস্থিতিটা কিছুটা ভালো হবে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের শুভ ফল আসবে, কঠোর পরিশ্রমের আপনারা ফল পাবেন। অর্থের ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে, তাই আয় ব্যয়ের হিসাবটা আপনাকে দেখতে হবে। আপনি যদি কর্মক্ষেত্রে কোনো ফাইন্যান্স বিভাগের সঙ্গে যুক্ত থাকেন তাহলে প্রতিটি হিসাব আপনি বুঝে শুনে নেবেন, ষড়যন্ত্রের কিন্তু শিকার হতে পারেন। নেতিবাচক প্রভাবযুক্ত ব্যক্তিদের কাছ থেকে সর্বদা দূরে থাকুন। আদালতের ঝুট ঝামেলা থেকে যতটা দূরে থাকা যায় ততটাই আপনার জন্য শুভ। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু চিন্তাভাবনা এই সময় না করাই উচিত। যদি করতেই হয় অনেক পরীক্ষা নিরীক্ষা করে তবেই তা প্রয়োগ করুন। যারা শেয়ার বাজার বা জমিতে ইনভেস্ট করতে চান এই বিশেষ সময় আপনারা ইনভেস্ট করতে পারেন, তবে শর্ত বুঝে নিয়ে তবেই আপনারা ইনভেস্ট করুন। অতিরিক্ত উত্তেজনা আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, উত্তেজনাকে আপনি অবশ্যই হ্রাস ঘটান। পারিবারিক জীবনে নতুন সম্পর্কের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন, অর্থাৎ যারা প্রেম ভালোবাসার মধ্যে রয়েছেন বিবাহের বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন। শরীর স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, তবে নেতিবাচক চিন্তাভাবনা আপনাকে মানসিক দিক থেকে কিছুটা সমস্যায় ফেলতে পারে, তাই যোগা এবং মেডিটেশন অবশ্যই আপনি প্রতিদিন কম বেশি সময় করুন। আপনাদের জন্য শুভ সংখ্যা হলো 1 এবং শুভ রং হলো হোয়াইট। আপনারা যদি আজ ভগবান শিবকে অভিষেক করেন অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুরা, আজ আমরা জেনে নিলাম আগামী 31 আগস্ট 2020 সোমবারের বিশেষ রাশিফল সম্পর্কে। আজ এই বিশেষ রাশিফলের শেষে আপনারা কমেন্টস বক্সে অবশ্যই হর হর মহাদেব এই কথাটি লিখুন। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত।